সে আমার আরম্ভ করিছো জিবিলা খবস্কি কংগ্রেসের বিধায়ক নাই বড় বেলির ক্ষেত্র এই বিজেপিয়ে বহুত অন্যায় কইছে বিজেপিকে অন্যায় কইছে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় বেলি এটা অভিযুক্ত আছিলে ইয়া পুনরতা বিধানসভা সমষ্টি আছিলে সকলে মিলিজুলি পুনরতা বিধানসভা সমষ্টি আমার অসমত প্রতিনিধিত্ব পড়াই সোনাইয়ে কংগ্রেসের সভায় যোগ দিয়ে বিজেপি ও এআইইউডিএফ দলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি এআইইউডিএফ দলের কড়া সমালোচনা করে ভূপেন বরা বলেন এই দুটি দল মুদ্রার এপিট অপিট ধর্মের নামে রাজনীতি করে আসছে এই দুটি দল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে ভূপেন বরা বলেন করিমগঞ্জের আসনে কিং মেকারের ভূমিকায় থাকবেন জনতা বিধায়ক সিদ্দেক আহমেদ কংগ্রেসের বিরোধিতা করলেও কিছু হবে না বর্তমানে অচল রয়েছেন সিদ্দেক বলে মন্তব্য করেন তিনি এছাড়া সোনাইর দলীয় সভায় বিজেপি এবং এআইইউডিএফ এর সমালোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ ষাটে এপিসিসির দুই কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হোসেন শিকদার জনসভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ভূইয়া মই ভবাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াক কৈছো যে এইবাৰ সোনাইত যদি আমি প্ৰাৰ্থী দিওঁ আমি আৰু লোকেল প্ৰাৰ্থী দিম কোনো আপোনাৰ বেলেগ প্ৰাৰ্থী আমি নিদিম লগতে কৈছো সোনাইত আমাৰ কোনো নতুন মানুহ আহিব নালাগে পুৰণা যিখিনি মানুহ আছে তাৰ পৰাই দিম ইংগিত কি দিছো আপোনালোকে বুজি পাইছো সেইকাৰণে ৰাইজে যে আমি আপোনালোকক অনুৰোধ কৰিবলৈ আহিছো যে আজি সোনাইৰ পৰা আজি বৰাক ভেলিয়ে আজি আমাৰ আৰম্ভ কৰিছো যিবিলাক সমষ্টিত কংগ্ৰেছৰ বিধায়ক নাই বরাক ভেলির ক্ষেত্র এই বিজেপিয়ে বহুত অন্যায় করেছে বিজেপিকে অন্যায় করেছে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বরাক ভেলি এটা অভিযুক্ত আছিলে ইয়াত পুনরতা বিধানসভা সমষ্টি আছিলে সকলে মিলিজুলি পুনরতা বিধানসভা সমষ্টি আমার অসমত প্রতিনিধিত্ব পড়াই এইবার ডিলিমিটেশনত এই আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই বরাক ভেলির অভিযুক্ত আঘাত আনিছে আর তার ফলশ্রুতি দুটা সিট কমাই দিছে যে আমার ঐতিহাসিকভাবে বরাক ভেলির পথে অন্যায় করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই অন্যায় উতক তুলিবর কারণে বাকি সংখ্যালঘু লোকক রখি আছে আমি সেইদিনা শিলচরত গৈছো কৈছে যে আমার একটা অভিযুক্ত আছিল আমি ইয়াত পুনরটা সিট আছিল আমার অভিযুক্ত আঘাত আনিছে এইবার দল মত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমি সকলে দুটা এম পি সিটত আমি দুটাতে কংগ্রেস জিকাম এই কথা রাজহুয়াভাবে আজ সকলে